গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এদিকে রোদ্রে লেগা চাইতে হয় না, বাইরে রোদ্রে ভালোই লাগে আর ঘরের ভিতরে ঠান্ডা। তো সবাই তো টিফিন টিফিন হয়ে গেছে গা, পূজা ফটতেছে আর আয়ুষও গেছে ঠাম্মার সাথে। আমি এখন রান্না টান্না বসাবো, তো তোমরা সঙ্গে থাকো। আশা করি ব্লগটা খুব খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছে একটা কড়ি আইছে আর এই কয়েকটা কড়ি আছে, ফুটলে বোঝা যাব কি কালার। আর এটাতে এখনো আইছে না, আইতে আছে ছোট ছোট। এগুলা এখন ফুটলে বোঝা যাব। এটা আইছে এই ফুলটা, এই চন্দ্রমল্লিকার সাথে এটা বাড়ির। আর এটা তো এবার কি নানছি কি কালার জানি কইতে হয় না। রান্না বান্না করছি না, গতকালকে চিকেন ফিটা করছিলাম দে। তো আমি আর হাজব্যান্ড চিকেন ফিটেই খাইছি, আর পূজা গতকালকে রান্না বান্না কিছু আসিল, তো এটাই গরম করে দিছি, ভাত খেয়ে নিছে। তো এখন রোদ্র বয়ে বয়ে আমি চুলটা বাঁধে দিতেছি, স্কুলে যাইব। আর শাশুড়িমা সকালে ভাত খান না, তো শাশুড়িমাও একটু টিফিন খাইয়া বাড়িতে গেছে গা, রান্না করে দিতে হইব, বাবা কাজে যাইব, তো ওই কারণে সকাল সকালেই মা গেছে গা আর কি। তো চিকেন ফিটা খাওয়াতে সবারই পেট ভরে গেছে গা, তো ভাবলাম যেহেতু শীতের দিন গরম গরম দুপুরবেলা রান্না করবো আর খামো, সকালে আর রান্না করে কোনো লাভ নাই, অন্য কাজ করবো, এক্সট্রা যে টুকটাক কাজ থাকে না, কত কাজই তো থাকে, তো এগুলা করবো। তো স্কুলে যাক গা। আর আয়ুষ আজকে স্কুলে গেছে না, ঠাম্মা যাইব গা দিকে আজকে স্কুলে গেছে না, কিন্তু তাই স্কুলে যাইতেছে। হাজব্যান্ডে কয়েকদিনের ছুটি আছে বাড়িতে, তো হাজব্যান্ডে দিয়ে আইব স্কুলে, আইব টোটো দিয়া। তো দেখো দুটো বান্ধা দিলাম, এখন রেডি হয়ে গেছে গা, চলে যাচ্ছে স্কুলে। আর আমি আয়ে পড়ছি বিছানা গুছাইতে, হাজব্যান্ড স্কুলে দিয়ে আয়ে পড়ছে, আর আমি একটু রোদে বয়ে বয়ে এডিটিং করছিলাম। তো হাজব্যান্ডও আইছে, বিছানা টিছানাটা গোছানোই আছিল সকালে, তো এখন বিছানাটা ভালো করে ঝাড়তেছি, ঘর ঝাড়ু দিব মুসমু। আর ড্রেসিং টেবিলের এই জায়গাটা আছে না, মানে তারা মানে গোছায় রাখলে দুই দিনও যায় না, আবার এলোমেলো করে আলায়। তো এই দেখো এখানে ক্রিমের ডিবা, ব্লুটুথ, তারপরে একটা বিটেক্স থ্রিডিংয়ের সুতা, সিঁদুর আর নেলপলিশ আছে, এগুলা সব এলোমেলো হয়ে থাকে। আর শীতের দিনে নাম্বার ওয়ান ক্রিম বোরোলিন, তো আমি বোরোলিনই ইউজ করি, বেসিলিনটা কমই ইউজ করি কম, বোরোলিনটাই বেশি ভালো লাগে আমার কাছে। তো জাগার জিনিস জাগার সবগুলোই রেখে দিলাম। তো এখন টিভি টিভি শোকেস টোকেসটি একটু মুচা নিলাম, ধুল আর শীতের দিনে মনে হয় ধুল বালুটা একটু বেশি পরে, একদম এই যে দরজার যেগুলোর কি কয় জেটের মতো এগুলোর মধ্যে প্রচণ্ড ধুলা পড়ে। আর এই যে সাদা রেকের রেকটা, এটার মধ্যে তো মানে রোজ পরিষ্কার করতে হয়। তো এখন ঘরটা ঝাড় দিয়া, রান্না বান্না তো নাই আজকে, মানে দুপুরবেলা করবো, তো ভাবতেছি ঘরটা মোচা স্নান করে আই পড়ব। তো আজকে গুপ্তধন লাড়া দিছি, আর এইখানে তো গুছায় গাছে সুন্দর করে রাখছি। এখন দেখি পত্রিকাতে দিছিলাম নিউজ পেপার, নিউজ পেপারটা তুললে দেখি প্লাইউডগুলো একদম মানে ঠান্ডায় সাদা সাদা ছত্রাক পড়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। পূজার স্কুলে আজকে পূজা দিব, ওই কারণে রেজাল্ট দেখতে গেছে, কিন্তু এটা প্লাইউডে ঠান্ডা হয়ে এটা একটু ব্যান্ড হয়ে আছে। ফাইনালি পারলাম লাস্টে, ভয় গেছে না, এখন রোদ্রে দিব নিয়ে
তো এখন এগুলোরে রৌদ্র দিয়া একটু মুছে টুচে দিই, হাজবেন্ড আইলে ঠিক করব। আর দেখো আরও নিচের জিনিস আছে, এগুলো ভালো করে এগুলো বাইর করবো। এই জিনিসগুলো হচ্ছে আমার বিয়ার প্রেজেন্টেশন গিফট, আর কিছু জিনিস আমি নিজে কিনছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো সবগুলোই বেশিরভাগ আমার নিজের করা, কিছু বিয়ের জিনিস আছে আর কিছু নিজে টুকটাক অনেক অনেক জিনিসই কিনছি। আমার জিনিস কিনতে প্রচণ্ড ভালো লাগে, তো এখন আর কিনি না, এখন রাখার জায়গা নাই ওই কারণে আর কিনি না। তো এই জিনিসটা পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে দেখো এখন ঠাকুর পূজাটা দিয়ে নিতেছি। আর এত সকাল স্নান করে পূজা দিতে সময় পায় না, আমারও দেরি হয়ে যাবে এখন পূজা দিতে। ঠাকুর পূজা টুজা দিয়ে আয়ার আনলা বসেছি, একটা সবজি করতেছি। আমি পোস্ত তরকারি হলুদ দিই না, মূলা সিম হাজবেন্ডটা কাটতে রাখছিল, সিম বেগুন লচিম সিম দুটোই আছে। তো ফুলকপি, এই ফুলকপি দেখো বড়টাই আছে, একদম গোল লাগেছে। দেখো জিনিসগুলো গুছিয়ে রাখছি, এটা মিডল একটা কাটতে হয়েছে, নেমে গেছিল তখন গুছাই টুসাই নিলাম, কটন মোচা পরিষ্কার করে ক্লিন করে নিলাম। না না দেখো বন্ধুরা, আজকে এসে পোস্ত সবজি, ঠিক আছে। আর এখানে আছে দেখো ডিম অমলেট, আমি অর্ধেক আয়ুষের জন্য হাজবেন্ডকে দিয়ে দিলাম একটু, ঠিক আছে। তো এখানে আছে ডাল, এখানে একটু কালকের তরকারি টরকারি আছে, ঠিক আছে, এগুলো দেখাই না, তো খাবারটা খেয়ে নেই। ইংলিশটাতে একটু নাম্বার কম পাইছে, প্রশ্ন কমন পড়ছে না, মানে পড়ার বাইরে আইসে আর কি, বইয়ের থেকে আইসে, এত এত প্রশ্ন পড়া তো সম্ভব না, টাইমও শর্ট। আর অন্যগুলোতে ভালোই পাইছে, আশিতে প্রায় 60-এর কাছাকাছি পাইছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এতক্ষণ পূজার রেজাল্ট দেখছিলাম, আর মার্কগুলো একটু গণা ভুল হয়েছে, তো কালকে একটু মার্কগুলো একটু বাড়ছে বেঙ্গলি আর সায়েন্সে, তো মার্কটা কালকে স্কুলে নিয়ে যাবো। আর এখন আমিও চা বসাইতে যাইতেছি, রান্নাঘরে হাজবেন্ড আছে বাড়িতে, এখন বাজে 5:40, চাটা খাই। দাদার লিকার কম হয়েছে, দুধ বেশি হয়েছে, ইচ্ছা করে লিকার কম দিছে, এখানে চা রয়েছে ইয়া সারের লেগে সারাই মুখ, কারণে আর উনি বসে মুড়ি চানাচুর খাচ্ছেন আর মোবাইল দেখছেন। তো সময় চাটাতে একটু মেশিনে কাজ করছিলাম, একটু ব্যাগ বানাইছিলাম, এটা বেশি একটা ভালো হয়েছে না, ওইসে মানে কোমটা লাগালে একটু শক্তই লইলে আর কি, কোমটা আমরা এখানে পাওয়া যায় না। তো এমনি নর্মাল বানাইছি, ড্রয়িং ক্লাসে নেওয়ার লাগে, ড্রয়িং ক্লাসে ব্যাগ ছেড়ে গেছে। আমি করছিলাম যে আমি আয়না দিব কিনলাম না, আমি বানাইয়া দিতে দেবো, বানাই দিছি দেখা মতন করে। আর যে পুরান জিন্স প্যান্ট তো মানে সব হাজবেন্ডের কাছে একটা হাফ প্যান্ট বানাইছে, আর যে পাউডি পাউডিও নাই, তো জিন্স প্যান্ট যা ভালো হয়ে গেলে একটু শক্ত হয়ে গেলে ভালোই হয়েছে, আমরা কোমরা দিলে একটু শক্ত হয়ে গেলে। হ্যাঁ একটু মোবাইল কাটাকাটি করলাম, ওখানে আলো করতে হয়েছে, আলো বাতিটা করে আনি, চলো আলো বাতিটা হোক, আমি তোমরা ব্যাগটা দেখাই, তোমরা হাসবার ব্যাগটা দেখলে। ওই দেখো ব্যাগ নিয়ে খেলা হইতেছে, দেখা যায়নি, দাঁড়া দিয়ে দিই।
খুব খুশি ব্যাগটা বানাই দিছি, খুব খুশি ব্যাগ বানাই দিছি। আমাকে খালি কবে বানাই দিতাম, টাইম দাও কোন সময় বানাই দিবা, কবে বানাই দিবা। আর এখন এই দেখো পড়া পড়ার বইয়া দেখো কি করতেছে, জামা পরতে সন্ধ্যা ধরে খালি গায়ে। তো এখন একটু বকা দিছিলাম, বকা দিছি পরে এখন আবার গেছে একটু জামা পরে আইতে। তো এই ফাঁকে আমি ঘি দিয়া ভাতটা মাইখে নিতেছি, আয়ুষ্য আগে খাওয়াই দিই তারপর আমি খাই আর কি। একে তালে ডাল একটা কম বললে তো আমি আমার এই মানে পরিশ্রমটা কম, একটা ডাল কম দুই তুইব, ওই কারণে আমার সাথে ভাতটা খাওয়াই দিই আর কি। অনেক সময় আলাদা দিই, তো সবসময় মর্জি করে, তো অনেক সময় মর্জি করলে নিজেই খাওয়াই দিই আর কি। মহারাজা মহারানী আবার ঘুমায়, তবে মেয়েরা খাওয়া দাওয়া কমপ্লিট আছে। 11টা বাজে, সকালে ঘুমের দেওয়া উঠা নিয়ে এই দেখো কথোপকথন চলছে, কথোপকথন। আমার কাছে টাইম থাকলে আমি সবসময় স্কুলে বছরে তিন দিন আমি শুধু স্কুলে যাই। তাহলে ঘুমের থেকে উঠা দুইটা হাত বড়ব, দুইটা পাও বড়ব, আর বাইকটা স্টার্ট দিব যাইব গা। 365 দিন ঘুমান বাড়িতে থাকেন, কদিন বাড়িতে থাকেন? বাড়িতে থাকেন 7 দিন, 3 দিন থাকেন অফিস। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে রাখতেছি। তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা, নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আজকে আমাদের টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হইতেছে আবার নেক্সট ব্লগে, টাটা।